আসসালামু আলাইকুম অনলাইন শ্রেণী কার্যক্রম কোভিড-19 উপলক্ষে 2022 এর উপলক্ষে নেত্রকোনা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তম শ্রেণী সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ সাজ্জাদুর রহমান আকন্দ, সহকারী শিক্ষক দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোনা। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে একটি ক্লাস নেওয়ার জন্য। আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে ইবাদত। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত। তোমরা যারা শুনতেছ তার একটু মনোযোগ সহকারে শোনো, আশা করি উপকৃত হবে। ইবাদত আরবি শব্দ, একে যদিও এটা বাংলাতে প্রচলন হয়ে গেছে, আমরা প্রচলন সবসময় করি বলি, কিন্তু এটা আসলে আরবি শব্দ। আর বাংলা হচ্ছে দাসত্ব করা, অনুগত করা। এখানে দাসত্ব করা, অনুগত করা বলতে আমরা আল্লাহর হুকুমকে মানা, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জীবনযাপন বাস্তবায়ন করা এবং আল্লাহর দেওয়া প্রেরিত পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া সুন্নত অনুযায়ী জীবনযাপন করাকেই বলে ইবাদত। আর শাব্দিকত ইবাদতের অর্থ হচ্ছে দাসত্ব করা, অনুগত করা। ইবাদতের অধ্যায়ে আজকে তিনটা বিষয় একটু আলোচনা করবো। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সালাত, 2 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার সালাত, 3 নম্বর হচ্ছে ঈদের সালাত। এই তিনটা বিষয়ে একটু উপস্থাপন করব। প্রথমে সালাত, সালাত আরবি শব্দ, এটাও আরবি শব্দ। ক্লাসটা যেহেতু ইসলাম নৈতিক শিক্ষার, এখানে অনেক কিছু আরবিতে প্রচলন হয়ে গেছে এবং আমরা করে থাকি। যে সালাত আরবি শব্দ, একে আমরা নামাজ বলে থাকি, নামাজ বলে থাকি। নামাজও কিন্তু বাংলা শব্দ নয়, এরপরও আমরা বাংলাতে এটাকে নামাজ বলে উপলব্ধি করি, আসলে প্রার্থনা করা। সালাত আরবি শব্দের বাংলা আমরা বলি নামাজ। এই নামাজ হচ্ছে প্রথম পাক, নামাজ হচ্ছে আল্লাহ পাক আমাদের জীবনে চলার জন্য 5টা আরকান রাসূলের মাধ্যমে প্রকাশ করেছে। ইকামাতুদ্দিন 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে দ্বিতীয় অধ্যায়টা, এটা হচ্ছে কুটিটা হচ্ছে নামাজ। নামাজ পড়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় খুব গুরুত্ব দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ বাস্তবায়ন করো। আর নামাজ একটা মানুষকে অস্থিরতা থেকে, খারাপ কাজ থেকে পরিহার করে। যে পর্যন্ত নামাজও পড়ে কিন্তু অস্থিরতাও করে, একজনে নামাজও পড়ে অস্থিরতাও করে এবং সুদ কাটছে, ঘুষ কাটছে, মিথ্যা বলছে, অনাচারে লিপ্ত হচ্ছে, আবার নামাজও পড়তেছে, তাহলে বোঝা গেল তার নামাজ সঠিকভাবে পালন হচ্ছে না। আর যদি সঠিকভাবে পালন হয় তাহলে ওই রূপটার দ্বারা ওই সমস্ত কর্মকাণ্ড করা আর সম্ভব হবে না। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত এমন একটা ইবাদত যা অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, মানে করতে দেয় না। তাহলে একটা মানুষ যদি সঠিকভাবে নিয়মতান্ত্রিক মতে নামাজ পড়ে তাহলে সে খারাপ কাজ করতে পারবে না এবং অশ্লীলতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, আল্লাহ পাক তাকে মুক্ত দিবে। এক হাদিসে আছে রাসূল বলেছেন, আসসালাত ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের স্তম্ভ, দিনের কুটি। আর এক হাদিসে বলেছে, আসসালাত মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে, সালাত হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে কিন্তু চাবি ছাড়া কি আমরা তালা করতে পারবো, এই জন্য নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতে যেতে হলে নামাজ অবশ্যই পড়তে হবে। আর যার নামাজটা হয়ে যায় তার অনেক আপাতত তার সঠিক হয়ে যাবে। সে নামাজ যথাসময়ে পাঠ্যক্ত নামাজ পড়া আমাদের প্রয়োজন এবং নামাজটা আমরা ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাগিদ করেছেন। বুখারি ও মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, কেহ যদি বাসায় একাকি নামাজ পড়ে আর আরেকজন জামাতে নামাজ পড়লো, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো, তার মধ্যে পার্থক্য কতটুকু
যে ব্যক্তি একা একই নামাজ পড়লো তার চেয়ে যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়লো তার 27 গুণ সওয়াব বেশি। সুতরাং আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। এখন প্রশ্ন আসে যে আমরা যারা পুরুষ তারা মসজিদে গিয়ে নামাজ পড়ব, যারা মেয়েরা আছে তারা কি করবে? তাদেরও মসজিদে যাওয়ার ব্যবস্থা আছে, মসজিদে শুধু পুরুষের জন্য না, কিন্তু আমাদের দেশে এরকম মসজিদ ব্যবস্থাপনা এখনো হয় নাই। পৃথিবীর অনেক রাষ্ট্রে পুরুষ মহিলা একত্রে মসজিদে নামাজ পড়ে পর্দা ঠিক রেখে। তাহলে মহিলাদের জন্য ফরজ নামাজটা জমাতে পড়া উত্তম, কারণ 27 গুণ সব বেশি আমরা যেটা উপলব্ধি করতে পারি। এক গুণ যদি ব্যতিক্রম হয় যে কোনো জিনিস, একটা জিনিস নেত্রকোনা, আমাদের নেত্রকোনা কিনতে 100 টাকা লাগে, সেটা যদি একটু দূরে গিয়ে সেখানে কিনলে 50 টাকাতে কিনা যাবে, তখন আমরা অনেক কিছু নষ্ট করে হলেও সেখানে যাব, কারণ এই জিনিসটা আমাদের উপলব্ধি হয়ে গেছে দুনিয়ার চিন্তা চেতনায়। আর যদি এমন শুনি যে 4 ভাগের 1 ভাগ দাম, 4 গুণ কম, 25 টাকায়, তাহলে তো আমরা অন্যান্য কাজ রেখে ওইটা আনার জন্য যাব। কিন্তু নামাজটা হচ্ছে যদি আমি একা কি পড়ি তার চেয়ে 27 গুণ সব বেশি জমাতে পড়া, এই জিনিসটা আমাদের উপলব্ধি কম দেখে আমরা বুঝতে পারি না। তাই প্রত্যেক মুসলমানের উচিত হবে জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। আর যখন জামাত অক্ত ছুটে গেল তখন বাসায় মন স্ত্রী মা ভাই বোন সকলকে নিয়ে জামাত পড়ার সিস্টেম আছে, শরীয়তে আছে, তবু আমার 27 গুণ সবের আশা করতে পারি। নামাজ আমাদেরকে পারস্পরিক এই শিক্ষা দেয় যে সালাতু মিরাজুল মুমিনিন, রাসূল আবার বলেছেন সালাত হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য মেরাজ স্বরূপ, মুমিনের মেরাজ স্বরূপ হচ্ছে নামাজ। আমরা প্রত্যেকে যথাযথ নিয়মে পাঁচ নামাজ রসুলের সুন্নত অনুযায়ী রেখে দেওয়া সুন্নতের তরতিব অনুযায়ী পাঁচ নামাজ পড়া আমাদের একান্ত কর্তব্য, ফরজ। এখন আসল দ্বিতীয় প্রকার হচ্ছে বিভিন্ন প্রকার সালাত। সালাতের মধ্যে বিভিন্ন প্রকারের সালাত আছে, প্রকার যেরকম মনে করো, 1 নম্বরে সালাতুল মাসবুক বা মাসবুকের সালাত। অর্থাৎ মাসবুক মানে জমাতে যখন আমরা নামাজ পড়ি তখন একেবারে প্রথম থেকে ইমাম সাহেবের সহিত অথবা রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত যারা গিয়ে জমাত পাবে তাদের 2 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের সবটাই তার ইমামের সঙ্গে হয়ে গেছে, তার আর একা একই পড়তে হবে না। কিন্তু একজন যদি 1 রাকাত ছুটে যাওয়ার পর অথবা 2 রাকাত ছুটে যাওয়ার পর অথবা 3 রাকাত ছুটে যাওয়ার পর অথবা একেবারে এমন পর্যায়ে গেছে সালাম হুজুর তাশাহুদ করতেছেন অথবা দুরুদ করতেছেন সালাম ফিরিয়ে নিবে, এর আগ মুহূর্তে উনি গেছে, ওই সমস্ত ব্যক্তির নামাজটাকে বলা হয় সালাতু মাসবুক। তখন ওনার ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর পরে উনি দাঁড়িয়ে বাকি নামাজ যে নামাজটা ছুটে গেছে সেই নামাজটা একাকি পড়বে, এটাকে বলে সালাতু মাসবুক। এটা পড়ার নিয়ম হচ্ছে যদি কেউ 1 রাকাতের পরে যায় তখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়বে, কেউ যদি 2 রাকাত পরে যায় তখন সে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে এবং 2য় রাকাতে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরাবে। এখন এমন একজন ব্যক্তি যে 3 রাকাত পরে গেছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ যেরকম জোহর আসর এশা ওইখানে সে 1 রাকাত গিয়ে পেল, অর্থাৎ 3 রাকাত ছুটে গেল, তখন সে ইমাম সাহেব সালাম ডান দিকে সালাম ফিরানোর পরে উনি দাঁড়িয়ে 1 রাকাত প্রথমে আদায় করবে, প্রথম বৈঠক সেখানে আত্মাহিয়াতু পড়বে তাশাহুদ পড়বে, পরে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত যথা নিয়মে আদায় করে শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। এমনও ব্যক্তি আছে যে 1 রাকাত নামাজও পেল না, শেষ বৈঠকে একেবারে গেল, অত সে পুরাপুরি 4 রাকাত যথা নিয়মে আদায় করবে, 3 রাকাতে বিশিষ্ট নামাজে গেলে 3 রাকাত যথা নিয়মে আদায় করে নামাজ শেষ করবে, এটা হচ্ছে সালাত মাসবুক, অর্থাৎ মাসবুকের সালাত। দ্বিতীয় আরেকটা আছে, আরেক প্রকারের সালাত আছে সালাতুল মারিজ, অর্থাৎ রুগ্ন ব্যক্তির সালাত। আমরা যখন অসুস্থ হয়ে পড়ব তখন সঠিকভাবে দাঁড়িয়ে রুকু সেজদা আদায় করে যখন আমাদের সক্ষমতা এতটা থাকবে না তখনও কিন্তু নামাজ মাফ হবে না, নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে, তখন আমরা বসে সালাত পড়ব। এমন অবস্থা হয়েছে রুকু করতে পারি না, সেজদা করতে পারি না, কিন্তু আংশিক ইশারা দেওয়ার মতন বা বাঁকানোর মতো ক্ষমতা আছে, তখন আমরা
রুকুটা উপরকো মাথাটা একটু নুয়ে তার চেয়ে একটু বেশি রুকুতে যতটুকু আমি নত করব তার চেয়ে একটু বেশি নত করব সেজদাতে এইভাবে নামাজ পড়তে হবে এখন আমার একজনের অবস্থা এমন হয়েছে যে সে বসার মতো ক্ষমতাও রাখে না তখন সে কিভাবে আদায় করবে তখন কোনো কিছুর মধ্যে ড্যাশ দিয়ে বসবে তাও যদি ক্ষমতা না হয় সে শুয়ে নামাজ আদায় করবে কিন্তু নামাজকে কাজা করা যাবে না শুয়ে নামাজ আদায় করার দুইটা পদ্ধতি একটা হচ্ছে পূর্ব দিকে মাথা রাখবে পূর্ব দিকে মাথা রেখে পাগুলাকে পশ্চিমের দিকে দিবে পশ্চিমের দিকে দিয়ে হাঁটু পর্যন্ত পাওকে সমান করে ফেলবে হাঁটু উঁচা রাখবে তখন পশ্চিমের দিকে এ করে যথারীতি নিয়মে নামাজ আদায় করবে এবং ইশারাতে আংশিক ইশারাতে রুকু সেজদা করবে আর আরেকটা সিস্টেম আছে যারা একেবারে বসতে পারে না তখন সে উত্তর দিকে মাথা রেখে উত্তরে মাথা দক্ষিণে পা রেখে শুবে শোয়ার পর কেবলামুখী একটু ইশারা করে মাথাটা একটু বাঁকিয়ে সে নামাজটা আদায় করবে আর যখন এইভাবে পড়ারও তার সক্ষমতা থাকবে না তার সেন্স থাকবে না বা এতটুক শরীরে এনার্জি না তারপর ওই সমস্ত ব্যক্তির জন্য রুকন ব্যক্তি আল্লাহ পাক নামাজ মাফ করে দিবেন হাদিসের মাধ্যমে আমরা ফেকা মাসনা মাসায়েলের মাধ্যমে এটাই পাই তখন আর তার নামাজ পড়তে হবে তাহলে নামাজটা কতটুক গুরুত্বপূর্ণ এতটুকু অবস্থায় নামাজ কাজা করা যাবে না তাই আমাদের উচিত হবে যথাযথ নিয়মে রুকন অসুস্থ থাকলেও যথা নিয়মে নামাজটা আদায় করার নিয়ম অনুযায়ী মাসনা অনুযায়ী আরেকটা নামাজ আছে সালাতুল মুসাফির মুসাফিরের নামাজ মুসাফির আরবি শব্দ এর বাংলা হচ্ছে ভ্রমণকারী সফরকারী অর্থাৎ শরীয়তের পরিভাষায় 48 মাইল বা তার চেয়ে বেশি জায়গা যদি কেউ অতিক্রম করে বেড়াতে যায় আর ওইখানে গিয়ে সে 15 দিনে কম থাকবে এই মানসিকতা করে যে 15 দিনে বেশি যদি থাকার নিয়ত করে ফেলে তাহলে সে আর মুসাফির না তাকে বলবো মুকিম স্থায়ী বাসিন্দা কিন্তু দেখা গেল 15 দিনে বেশি থাকবে নিয়ত করলো কিন্তু 7 দিন পর কোনো কারণ এসে গেল সে মুকিম আর পরে আর তার ওই নামাজ গুলা মুসাফিরের নিয়মে পড়তে হবে না আবার কেউ 2 দিন পরে চলে যাব 3 দিন পরে চলে যাব 4 দিন পরে চলে যাব এইভাবে থাকতে থাকতে সে দেখে গেল 40 দিন 50 দিন থেকে গেল তারপরেও সে মুসাফির কারণ তার তো ইচ্ছা ছিল না 15 দিনে বেশি থাকা এখন পরিস্থিতির শিকারে বা বিভিন্ন প্রয়োজনে 2 দিন 3 দিন 1 দিন বাড়তে বাড়তে তার 60 দিন 70 দিন 100 দিনও হয়ে গেলে সে মুসাফির এই সফরকালীকে বলা হয় মুসাফির তাকে আল্লাহ পাক যেহেতু সে সফরে গেছে সফর করার ইসলামের শরীয়তে একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই জন্য তাকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তার 2 রাকাত করতে হবে আমরা জানি পূর্ণ নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ জোহর আসর এশা এই 4 রাকাত বিশিষ্ট নামাজকে আমরা 2 রাকাত করে পড়বো এটাকে বলা হয় কসর তখন আবার কেউ যদি 4 রাকাত করে ফেলে এটা নামাজ তো হবেই না উল্টো গুনাহ হবে হ্যাঁ এখন এটার আবার একটা পদ্ধতি আছে যদি আমরা ওই এলাকার মসজিদে ইমামের পিছনে পড়ি তখন আমার 4 রাকাতই করতে হবে তখন আবার 2 রাকাত করা যাবে না তখন ওই মসজিদে ইমামের পিছনে গিয়ে আমি 2 রাকাত নামাজ পেলাম একটু আগে যে আলোচনা করেছি সালাতুল মাসবুহ অর্থাৎ আমার নামাজ ছুটে গেল তখনও আমার মুসাফিরের মতো করলে হবে না ইমামকে অনুসরণ করতে হবে ইক্তেদা যেহেতু ইমামের পিছনে করেছি সুতরাং ইমামের নিয়ম অনুযায়ী আমাকে নামাজ পড়তে হবে এখন আরেকটা বিষয় আছে আমি একজন মুসাফির হয়ে কোথাও গেল কিন্তু উনি খুব বুজুর্গ আলেম ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি ওই এলাকার সকলে ধরল যে হুজুর আপনি নামাজটা পড়ান কিন্তু উনি তো মুসাফির আর যারা ওনাকে অনুরোধ করতেছে নামাজ পড়ানোর জন্য তারা হচ্ছে মুকিম স্থায়ী বাসিন্দা এখন ওনার অনুরোধ রাখতেই হয় উনি খুব যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তখন উনি কিভাবে নামাজটা পড়াবেন কারণ ওনার তো জোহরের নামাজ আসরের নামাজ এশার নামাজ 2 রাকাত কিন্তু ওই এলাকার ব্যক্তিদের জন্য তো 4 রাকাত তখন উনি জোহরের নামাজ 2 রাকাতই পড়াবেন আসরের নামাজ হলে 2 রাকাতই পড়াবেন এশার নামাজ হলে 2 রাকাতই পড়াবেন বাকি দুই রাকাত ওই অঞ্চলের যারা পিছনে মুক্তাদি ছিল তারা নিজে সালাতুল মাসবুহ যেটা একটু আগে আলোচনা করেছি সে অনুযায়ী বাকি 2 রাকাত নামাজ তারা নিজেরা পড়ে নিবে এটা হলো গেল সালাতুল মুসাফির
এবং আরেকটা নামাজ আছে খুব গুরুত্বপূর্ণ নামাজ, তোমরা সকলে আদায় করো, আমরা সকলে আদায় করি, তোমরা জানো ছোটকাল থেকে শুনেছো জেনেছো, সেটা হচ্ছে সালাতুল জুমা, জুম্মা নামাজ। এটা হচ্ছে প্রতি শুক্রবারে, প্রতি শুক্রবারে জুম্মার নামাজটা জোহরের নামাজের পরিবর্তে আদায় করতে হয়। আমাদের দেশে আমরা জানি যে জুম্মার নামাজটা শুধু পুরুষরাই আদায় করি মসজিদে গিয়ে, এবং জুম্মার নামাজ জমাত ব্যতীত হয় না। জুম্মার নামাজে কয়েকটা নিয়ম আছে, এক হলো জমাত হতে হবে, জুম্মার নামাজে খুতবা পাঠ করতে হয়, সানি খুতবা, প্রথম খুতবা, জুম্মার নামাজে খুতবার আগে আজান দিতে হয়, জুম্মার নামাজ জমাত ছাড়া হয় না। কিন্তু আমাদের দেশে কোনো মহিলারা জুম্মার নামাজ পড়ে না, তাদের এরকম ব্যবস্থা নেই। আসলে জুম্মার নামাজটা মহিলাদের জন্য ফরজ, তারা তাদেরকে আমাদের নিয়মের শৃঙ্খলা খাতিরে, সিস্টেম না থাকার খাতিরে তারা এই জুম্মার নামাজ থেকে বঞ্চিত হচ্ছে। এখন আধুনিক কিছু কিছু মসজিদ আমাদের দেশেও হচ্ছে, ঢাকা চট্টগ্রাম এরকম আমার জানা মতে কিছু মসজিদ আছে যেখানে মেয়েদেরকেও একই জমাতে নামাজ পড়ার ব্যবস্থা আছে পর্দা অনুযায়ী। জুম্মার নামাজটা কিন্তু শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নামাজ। হাদিসে এসেছে, রাসূল বলেছেন জুম্মার নামাজ হচ্ছে এমন গুরুত্বপূর্ণ নামাজ, আরবিতে ইসলামী নিয়মে শুক্রবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, প্রথম দিন জুম্মার নামাজটা পড়তে হয়, এবং জুম্মার নামাজ এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত ছোট গুনাহ সগীরা গুনাহ সব মাফ হয়ে যায় জুম্মার নামাজ পড়লে। জুম্মার নামাজ যদি কেউ একাধারে তিনটা জুম্মার নামাজ ছেড়ে দিল তাহলে তাকে কিন্তু শরীয়তে বাসায় সে কাফের হয়ে যায়, কিন্তু এই জন্য কাফের বলা যাবে না, এবং তার মন মানসিকতা মন ইসলামিক মন মানসিকতা হয়ে যায়। জুম্মার নামাজের গুরুত্ব অনেক বেশি, আল্লাহ পাক জুম্মার নামাজ সম্পর্কে গুরুত্ব দিয়ে কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইত। যে মানব যখন শুক্রবার দিন জুম্মার আহ্বান করা হয়, জুম্মার আজান দেওয়া হয়, তখন তোমরা সব কাজকর্ম স্টপ করে দাও, এবং জুম্মার আজানের পরে যে যে কাজটা করবে সেটাই হচ্ছে হারাম। এটা কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ জিকিরের দিকে তোমরা অগ্রসর হও, অর্থাৎ জুম্মার নামাজ পড়ার জন্য প্রস্তুত হও। ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, এখানে শুধু ব্যবসায়ীকে উদ্দেশ্য করে এখন একজনে বলবে যে আমি চাকরি করি আমার জন্য তো এটা আয়ত্ত অবতীর্ণ হয় না, যে যে কর্ম করে সেটাকেই ব্যবসা বলা হচ্ছে। যে জুম্মার নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করব, এটা আমাদের সম্প্রীতি বৃদ্ধি করবে, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে, আমাদের উচিত। ঈদের সালাত তোমরা জানো ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আমরা বারো মাসে এক বছরে দুইটা ঈদ পাই, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর রমজানের শেষে যখন আমরা চাঁদ দেখি তোমার শাওয়াল মাসের প্রথম দিনটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে রোজা ভঙ্গ করা, রোজা ভঙ্গ করা, রোজা ভেঙে দেওয়া, ওই দিন আমরা খুব আনন্দ করব, এটা হচ্ছে ঈদুল ফিতর। আর একটা হচ্ছে ঈদুল আজহা, ঈদুল আজহা হচ্ছে কুরবানির ঈদ, যেটা জিলহজ মাসের এগারো তারিখ আমরা যে ঈদটা করি সেটা হচ্ছে কুরবানির ঈদ, ঈদুল আজহা বা উজহিয়া বলে, ওইখানে আমরা কুরবানি দিতে হয়, কুরবানি দেওয়া ওয়াজিব। ঈদের সালাত হচ্ছে দুই রাকাত সালাত, সেটা হচ্ছে ছয়টা তাকবীরের সহিত ওয়াজিব, ঈদের নামাজ কিন্তু ফরজ না, ওয়াজিব। ঈদের নামাজটাও আমাদের পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যবোধ আন্তরিকতা সামাজিকতা অনেক কিছু বৃদ্ধি করে। তাহলে ঈদের নামাজটা আমরা গুরুত্ব সহকারে পড়তে হবে, এক মাস রোজা রেখে ঈদের নামাজে যাব, তাহলে আল্লাহ পাক খুব খুশি হবেন। তাহলে এক মাস রোজার পরে যখন ঈদের নামাজে যাব, আমরা হাদিসে এসেছে যে এমন নিষ্পাপ হয়ে যায় একটা মানুষ যেমন মাত্র তার মা থেকে সে জন্মগ্রহণ করেছে, একান্ত ছোট একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে তাকে নিষ্পাপ। যখন আমরা ঈদের নামাজ পড়বো রমজানের পরে এরকম নিষ্পাপ হওয়ার চেষ্টা করবো। প্রত্যেককে ধন্যবাদ, তোমরা একটু ভালো করে পড়ো। আর যে তিনটা বিষয় সালাদ, বিভিন্ন প্রকার সালাদ, ঈদের সালাদ, এগুলা এক একটা বিষয় এক একটা ক্লাস নিতে হয়। যাই হোক,
অল্প স্বল্প আলোচনা করেছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে, পড়বে, জানবে এবং বাসায় সুস্থ থাকো, কোভিড 19 থেকে মুক্ত থাকার জন্য যথারীতি চেষ্টা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।